হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মুহসিনা হক আমার একটি নতুন ট্রাভেল ব্লগে। ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে, সেখানে যে ফিশ ওয়ার্ল্ডে যাব না তা কি হয়, তো চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ মূল্য ছিল 300 টাকা। ঢোকার সাথে সাথে সেখানে আমাদের একটা ছবি তোলা হলো, তারপরে আমরা প্রবেশ করলাম মাছ দেখার জন্য। তো সেখানে যে আমাদের বেশ ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি আসলে অনেক মাছই চিনি না। আমি সেখানে যে অনেক নতুন নতুন মাছ দেখলাম, বিভিন্ন ধরনের দেশি সামুদ্রিক মাছ দেখলাম, আর অনেক বড় বড় মাছ দেখেছি, আমি অনেক বড় বড় ওজনের মাছ দেখেছি এবং বিভিন্ন প্রজাতির আমি মাছ দেখেছি সেখানে। যে আমার তো বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো যারা কক্সবাজারে গিয়েছেন বা যাবেন, চিন্তা করছেন, অবশ্যই কিন্তু আপনারা ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আসবেন বাচ্চাদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, তাদেরও ভালো কিছু অভিজ্ঞতা হবে। তো আমি নিয়ে গিয়েছিলাম আমার ফ্যামিলি, আমার সাথে ছিল আমার বাচ্চা, সেও অনেক এনজয় করেছে। সে তো খুব খুশি ছিল যে নতুন নতুন সে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছে, ছোট বড় বিভিন্ন রকমের সে মাছ দেখেছে। সেখানে মূলত দেয়ালের সাথে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম করে সেখানে মাছগুলো রাখা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। অ্যারেঞ্জমেন্টটা খারাপ ছিল না, ভালোই অ্যারেঞ্জমেন্ট তারা করেছে সেখানে। সেটা 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং ছিল। ফার্স্ট ফ্লোরে অ্যাকোয়ারিয়াম, সেকেন্ড ফ্লোরে শপ ছিল এবং থার্ড ফ্লোরে রেস্টুরেন্ট এবং বাচ্চাদের খেলার স্পেস ছিল। এবং সেই খেলার রাইডগুলোতে উঠতে কিন্তু বাচ্চাদের 50 টাকা বা 100 টাকা করে দিতে হবে, আসলে রাইড বুঝে। তো ওভারঅল কিন্তু খারাপ ছিল না, অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। আমরা সবাই ওখানে যেয়ে খুবই এনজয় করেছি। তো আপনারাও অবশ্যই যাবেন এবং বিভিন্ন রকম মাছের সাথে পরিচিত হবেন সেখানে যাওয়ার পরে। এখানে প্রবাল ছিল, আসলে পৃথিবীটা এত সুন্দর, আসলে এত কিছু পাওয়া যায় বা এত মাছ প্রজাতির মাছ আছে, আসলে সেখানে না গেলে বুঝতে পারতাম না। সেখানে বিভিন্ন প্রজাতির ছিল, বাট পৃথিবীতে আরও হয়তো বা বিভিন্ন প্রজাতির আছে, বাট আমার না দেখা বা দেখি না এরকম অনেক মাছই আমি সেখানে দেখেছি। তো এই পোর্শনটুকু খুবই অল্প ছিল, যেখানে সাইডে এবং মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে এটা খুব বেশি করে নাই। সেখানে অনেক ভিড় ছিল, যার কারণে আমি ভালোভাবে আসলে ভিডিও করতে পারি নাই, এবং প্রচণ্ড গরম ছিল, যার কারণে খুবই অল্প সময় আমি সেখানে ভিডিওটা করতে পেরেছি, বাট সেই জায়গাটাও খুবই অল্প ছিল। তো যাই হোক, ওভারঅল অভিজ্ঞতাটা ভালো ছিল। এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এবং এই চিংড়ি মাছ আমি প্রথম দেখলাম, মানে এরকম ধরনের এই প্রজাতি। আসলে একটা মাছের তো বিভিন্ন রকমের প্রজাতি থাকে, তো এখানে বেশ কিছু প্রজাতি আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। জেলি ফিশ, সেটা আমার জীবনের প্রথম দেখা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।